দাজ্জাল সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলছেন দাজ্জাল এসে বলবে ফায়াকুল আনান প্রথমে সে দাবি করবে আমি একজন নবী দাজ্জাল নিজেকে নবী বলে দাবি করবে নবীজি বলছেন অলানবী বা আমার পরে কোনো নবী নেই তোমরা বিশ্বাস রেখো অতএব সেই নবী বলে দাবি করলে তোমরা এটাকে প্রত্যাখ্যান করবে অস্বীকার করবে নবী বলে তাকে মানবে না তো যখন সে নবী বলে নিজেকে পরিচিত করতে পারবে না তখন সে দ্বিতীয় দফায় এসে দাবি করে বসবে আনারব্বকুম আমি তোমাদের রব তোমাদের মাহবুদ আমি ওলা নবীজি বলছেন সে যে রব নয় কি দিয়ে তোমরা বুঝবা একটা জ্ঞান রাখো মৃত্যুর আগে কেউ তার আল্লাহকে দেখতে পাবে না কোনো নবীও মৃত্যুর আগে আল্লাহকে দেখেননি মূসা আলাইস্লাম দেখতে চেয়েছেন তুর পাহার ওখানে আল্লাহ তালা বললেন যদি তুর পাহাড় আমার তাজাল্লি পড়লে টিকতে পারে তারপর টিকতে পারবে এই তুমি আমাকে দেখতে পারবে না টিকতে পারবে না তাহলে মুসলিমদের আকিদা বিশ্বাস হলো নিজের মৃত্যুর আগে কেউ আল্লাহকে দেখতে পাবে না অতএব জীবদ্দশায় যে দাবি করবে আমি আল্লাহ বা আমি আল্লাহকে দেখেছি সে মিথ্যু সে মিথ্যাবাদী কিছুতে তার এই কথা সত্য নয় আওয়ার দাজ্জা সম্পর্কে তিন নম্বর কথা না বুঝি বলছেন সে হলো কানা এটাও দলিল যে সে আল্লাহ নয় কারণ আল্লাহ তালা কানানন অইন্য রব বকুম লাইসাবে আ অর তোমাদের রব কানানন চতুর্থ দলিল দাজ্জাল কি চেনার চতুর্থ প্রমাণ চতুর্থ আলামত দাজ্জাল কি চেনার অইন্য বাকুবন বাইনে আয় নাই হে কাফের তার দুই চোখের মাঝখানে কাফের লেখা এক রাউ হুকুল মবিন প্রত্যেক মবিন তার লেখা পড়তে পারবে কাঁ দেবিন আও গাইর কা দেবিন সে লেখা লেখক হোক অথবা লেখক না হোক সর্ব অবস্থা পড়তে পারবে তারপর পঞ্চম কথা দাজ্জাল সম্বন্ধে তিনি বলছেন ওই নামা হিয়ান্নামা হান্নাত না আর দাজ্জালের ফেতনার অন্তর্ভুক্ত হবে একটা বিষয় যে দাজ্জালের সাথে একটা জান্নাত থাকবে একটা নাম থাকবে একটা আগুন থাকবে একটা বাগান থাকবে ফানা রুহু জান্নাত জান্নাতুহু না তার আগুনটা হবে বাগান তার বাগানটা হবে আগুন আল্লাহর হুকুমে সে টের পাবে না হমানুকুলিয়া বে নারী নবীজি বলছেন তার আগুনে যদি কাউকে ফেলা হয় ফালি ইস্তাগিজ বিল্লা সে যাতে আল্লাহর কাছে ইস্তে গাছা করে সাহায্য ছায় অলি আকরা ফওয়াতে হাল কাহাফি এবং সে যাতে সুরায় কাহাফের প্রথম দশটি আয়াত সেখানে পড়ে আগুনে ফেলে দিলে সুরায় কাহাফের দশটি আয়াত পড়লে ফাতা কুন আলাই ও ও সালামান সেটা শীতল হয়ে যাবে শান্তিময় হয়ে যাবে বারদান ও সালামা ও কামা কাতিনা ইব্রাহিম যেমন আগুন ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে গিয়েছিল ওই নমিনাতি আমি একুল আলে আরাবি দাজ্জালের অগ্নি পরীক্ষার মধ্যে আরেকটি হবে যে সে একজন আরবের বেদইনকে বলবে আর এই তাই বাস তোলা কাবাকা বলো তো আমি যদি তোমার মা বাবাকে চিন্তা করে দিতে পারি তখন কি তুমি সাক্ষ্য দিবে যে আমি তোমার রব তখন সেই আরবের গ্রামীণ ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ আমার মা বাবাকে চিন্তা করে দিতে পারলে আমি বলবো যে তুমি আমার রব তখন সে বলবো সে যখন স্বীকৃতি দিল তখন দাজ্জাল দুইটা শতানকে নির্দেশ দিবে দুইটা সাতান তার মা বাবার ছবি ধরি আসবে ভায়া তো আমার সাল রাহু শেতান আন আবি হি দুইটা শৈতান মা বাবা ছবি ধরি আসবে ভায়া কুলান তো তারা এসে বলবে ইয়া বোনাইয়া এর তবে হো বলবে হ্যাঁ আমার প্রিয় সন্তান ওর অনুসরণ করো শয়তান না মা বা ছবি ধরি এসে দাজ্জালের অনুকরণ করতে ওই ছেলেকে বলবে ভাই না কারণ সে তোমার রব আলা নাফসিন ওয়াহিদা তার আরেকটি ফেতনা একজন কি হত্যা করার জন্য আল্লাহ তাকে ক্ষমতা দেবেন দাজ্জাল তাকে হত্যা করবে এবং করার দিয়ে তাকে দুই টুকরা করে ফেলবে এবং দুই টুকরা দুই দিকে নিক্ষেপ করবে তারপর দাজ্জাল বলবে অঞ্জুরু ইলা আব্দি হ্যাঁ আমার এই বান্দার দিকে তাকাও আমি তাকে এখন জিন্দা করব তারপরে সে দাজ্জাল তাকে চিন্তা করবে সোমাইয়া সোমাল রব্বান গাইরি তারপরেও সে দাবি করে যে আমি ছাড়া তার রব আছে আমি তারে মারলাম তারে আমি এখন জিন্দা করব তারপরেও সে দাবি করবে যে আমি ছাড়াতে তার কোনো রব আছে তখন আল্লাহ তাকে আল্লাহর নির্দেশেই তাকে আল্লাহ জিন্দা করবেন আর খবিজ বলবে খবিজ দাজ্জাল বলবে তাকে এবার বলো তোমাকে যে মারার পরে জিন্দা করলাম এবার বলো তো তোমার রবকে তখন সে নিহত ব্যক্তি যে এখন জিন্দা হলো সে বলবে আমার রব তো আল্লাহ রব্বি আল্লাহ ও আন্ত আদু উল্লো আর তুমি আল্লাহ দুশ্মন আল্লাহ শত্রু আন্তার দাজ্জাল তুমি দাজ্জাল অল্লাহে মা বাহাদু আসাদ দাবা সিরাতন বেকা আজকে তোমাকে যে কঠিনভাবে আমি চিনতে পাচ্ছি এমন কঠিনভাবে আর কখনো চিনতে পারেনি আজকে আর কোনো সন্দেহ হয় নাই যে তুমি দাজ্জাল এইভাবে ওই লোক তার মোকাবেলা করবে নবীজি বলেছেন জাহ আলী কারাজুল আর ফল উম্মতি যারা যাতন ফিল যান যে ব্যক্তিকে দাজ্জাল হত্যা করবে সেই ব্যক্তি জান্নাতে অনেক উঁচু দরজার এক বান্দা হবে আমার উম্মতের মধ্যে আবু সাইদ বললেন অল্লাহে মা কুন্দা নুরা জাহ আলী কারাজুল ইল্লা আমার আব্দাল খাত্তাব আল্লাহর কাসেম আমরা মনে করতাম ওই ব্যক্তিটি ব্যক্তিতে খাতা হতে পারে কিন্তু ওমর যখন মৃত্যুবরণ করলেন তখন তার আমাদের ওই আইডিয়া টিকল না অবশ্য অন্য একটি বর্ণনা শাহী মুসলিমে রয়েছে যে অনেকেই তাকে খাজির আল্লাহ ইসলাম বলে সন্দেহ করছেন হতে পারে হাজতে খাজির আল্লাহ হতে পারেন তুম তুমি জালের আরেকটা ফেতনা হবে সে আকাশকে বৃষ্টি দেওয়ার হুকুম করবে আকাশ বৃষ্টি দিবে পৃথিবীকে ফল ফসল ফলাবার নির্দেশ দিবে পৃথিবী ফল ফল ফসল ফলাবে তার আরেকটা ফেতনা হলো সে কোনো গ্রামে যাবে গ্রামবাসীরা তাকে অস্বীকার করবে তখন তাদের সমস্ত ছতুষ্প জন্তু পশু যা আছে ছিল সব মারা যাবে এবং তার আরেকটা ফেতনা হবে সে কোনো গ্রামে যাবে গ্রামবাসীরা তাকে মেনে নেবে তখন সে আকাশকে সেখানে বৃষ্টি দিতে নির্দেশ করবে আকাশ বৃষ্টি দেবে পৃথিবীকে ফল ফসল ফলাতে নির্দেশ দিবে পৃথিবী ফল ফসল ফলাবে তাদের জীবজন্তুগুলো খুব মোটা হয়ে যাবে পেট অনেক লম্বা লম্বা হবে প্রচুর পরিমাণে দুধ হবে এবং সে যেখানেই যাবে সেখানেই সে সেই স্থানকে পরাভূত করবে শুধু মক্কার মদিনাকে পরাস্ত করতে পারবে না দাজ্জাল জাল কারণ দাজ্জাল মদিনার মক্কার যে কোনো প্রবেশ পথে যাবে সেখানে একজন ফেরেশতা বা একাধিক ফেরস্তা খোলা তলোয়ার নিয়ে তার সামনে দাঁড়াবে এই জন্য সে আর ঢুকতে পারবে না তারপরে সে একটা লাল লবণাক্ত ভূমিতে সে সেখানে যাবে লবণাক্ত ভূমির শেষ পাশে সেখানে যখন যাবে তখন মদিনায় তিনটি ভূমিকম্প হবে ভয়াবহ ভূমিকম্প সেই ভূমিকম্পে যত মোনাফেক মুনাফেকা আছে উপরে মমিন ভিতরে কাফের এরকম মোনাফেক মোনাফেকা যারাই আছে ভূমিকম্পের ভয়ে মদিনা থেকে সবাই বেরিয়ে যাবে এবং গিয়ে দাজ্জালের দলে যোগ দেবে ফিল ফানফিল কামা হাকফিল কীর একজন কামারের কর্মকার বা কামারের ছুলার মধ্যে লোহা পড়লে যেমন লোহার সমস্ত জং দূর হয়ে যায় তখন মদিনা থেকে সমস্ত মুনাফেক মুনাফেক এইভাবে দূর হয়ে যাবে শুধু খাঁটি ইমানদাররাই সেখানে থাকবে এই জন্য ওই দিনকে বলা হবে ইয়ামুল খালাস মুক্তির দিন উম্মে বললেন ইয়ার রাসূলুল্লাহ আইন আরব আইজন সেদিন আরবরা কোথায় থাকবে তিনি বলেন হুম ইয়ামাইদিন কালিল আরবরা তখন খুব নগণ্য সংখ্যক থাকবে অজুল্ল হুম বে বাইতুল মাকদেশ অধিকাংশ আরবরা চলে যাবে ফিলিস্তিনের বাইতুল মকাদ্দাসে তাদের ইমামতি করবেন একজন রাজুল ইসাল অর্থাৎ ইমাম মাহাদি আলহি ইসালাম ফবাই নামা ইমাম হোম কাত্তাকাদ্দামা ইউসাল্লাহি মোসবাহা যখন তাদের ইমাম ফজরের সালাত পড়ার জন্য এগিয়ে যাবেন ওই সময় ইসা আলহি সালাম নামবেন তাদের ওই ইমাম তখন ইসা আলাহিসাল্লামকে ইমাম হিসাবে সামনে দেওয়ার জন্য তিনি পিছিয়ে আসবেন তখন ঈসা আলা সাল্লাম যাতে সালাদ পড়ায় কিন্তু ঈসা আলাহ সাল্লাম ওই খলিফা ইমাম মাহাদির কাঁধে হাত রেখে বলবেন যে না না তুমি যাও তুমি সালাদ পড়াও ফাইন হালাকা ওকিমাত এই সালাদ তোমার জন্য দেওয়া হয়েছে তুমি ওই সালাদটা পড়াও তো ইমাম মাহাদি ঈসা আলাহ সাল্লাম মুক্তাদি হবেন আর ইমাম মাহাদি ইমাম হবেন সালাদটা পড়বেন তারপর যখন সালাম ফেরাবেন ঈশা আলাই সাল্লাম বললেন এফ হল দরজা খোলো দরজা খোলা হবে পিছনে থাকবে দাজ্জাল দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি থাকবে প্রত্যেকের হাতে স্বর্ণ তলোয়ার থাকবে ডাল থাকবে দাজ্জাল যখন ঈশা আল্লাহ সাল্লামের দিকে তাকাবে লবণের মতো দাজ্জাল গলতে শুরু করবে কারণ ঈশা আলাহ সাল্লামের নিঃশ্বাস যার গায়ে পড়বে সে লবণের মতো গলে যাবে এই অবস্থা দেখে দাজ্জাল পলায়ন করতে শুরু করবে দৌড়তে শুরু করবে ঈশা আল্লাহ সাল্লাম তখন দাজ্জালের পিছিয়ে ধাওয়া করবেন বলবেন ইনআালি ফিকা দরবাতান তোমাকে একটা আঘাত আমি করবো দাজ্জাল কি আলাহ বলবেন তো বেকানি বেহা আমার ওই আঘাত থেকে তুমি কিছুতেই বাঁচতে পারবে না তখন লুদ শহরের পূর্ব গেইটে গিয়ে ঈসা আলাইসাল্লাম দাজ্জালকে ধরবেন এবং সেখানে বল্লভ মেরে তাকে হত্যা করবেন ফয় হাজামুল্লাহ হুদ এবং তখনই আল্লাহ তালা ইহুদিদেরকে পরাস্ত করবেন এরপরে ইহুদিরা আল্লাহর সৃষ্টির যেটার পিছনেই পালাবে সেটাই কথা বলবে কোনো গাছের পিছনে ইহুদি পালালে গাছ বলবে ও মুসলমান আমার পিছনে ইহুদি আছে মারো কোনো পাথরের পিছনে ইহুদি পালালে ও পাথর বলবে ও মুসলমান আমার পিছনে ইহুদি আছে একে মারো কোনো ওয়ালের পিছনে পালাবে কোনো জানোয়ারের পিছনে পালাবে যেখানে পালাবে ইহুদিরা ওই জিনিস কথা বলবে বলবে ইহুদিদেরকে মারো শুধু গারকাত একটা বৃক্ষ আছে যেটা ইহুদিরা পালে এই বৃক্ষের পিছনে ইহুদিরা পালালে ওই গাছ ইহুদির কথা বলে দেবে না আর বাকি সব কিছু ইহুদির কথা বলবে তারপর নবী ঈসাল সাল্লাম বলছেন যে সেই দাজ্জাল ফিতে ফিতে এসে চল্লিশ দিন থাকবে আমরা এই অংশটি এর আগেও বলেছিলাম তো আজকের এই বিস্তারিত হাদিস থেকে আমরা দাজ্জালের পরিণতি পর্যন্ত আসতে পারলাম দাজ্জাল ঈসা আলাহ সাল্লামের হাতে নিহত হবে লুদ শহরের পূর্ব গেইটে এবং ঈশা আলাহি সাল্লাম তাকে বললম দিয়ে হত্যা করবেন এবং লোকজন দেখবে যে তাদের মাহবুদ মারা গেছে যারা তাকে মাহবুদ রূপে স্বীকার করবে তারা দেখবে তাদের মাহবুদ ঈসা আলাহ সাল্লামের দ্বারা নিহত হয়ে গেছে দাজ্জালের সমস্ত গোমর ফাঁস হয়ে যাবে ইহুদি জাতি পরাস্ত হয়ে যাবে পৃথিবীতে আর কোনো ইহুদি থাকবে না ষড়যন্ত্রকারী কারি কুটিল ইহুদি জাতি সেদিন নিঃশেষ হয়ে যাবে পৃথিবীর ইতিহাস থেকে প্রিয় দর্শক